অস্ত্রধারী নিরস্ত্র মহিলার গৰুপিত ঘরের ভিতর প্রবেশ করা ডকাইতক দিলে উচিত শিক্ষা। হায়দ্রাবাদের দুগৰাকী মহিলার সাহসর নিদর্শন। হাতত উদ্যত মারণাস্ত্র লৈ এটা ডকাইতে প্রবেশ করেছিল এখন ঘর। ঘরের ভিতর সেই সময় আছিল তিনিগৰাকী মহিলা। ডকাইতর ইচ্ছা পূরণ হওয়ার পূর্বেই দুগৰাকী মহিলায় ধরে ঘরের পর উলিয়াই দিছিল অস্ত্রধারী ডকাইতটো। মহিলা দুগৰাকীর আক্রমণত পিঁধি অহা হেলমেটটো পড়ে গেছিল ঠাইতেই। ইয়াতে ক্ষান্ত না থাকিল সাহসী মহিলা দুগৰাকী। অগড়ি দগড়ি প্রহার করলে ডকাইতক। এটা সময়ত ডকাইতর পর কাহি আনিলে বন্দুকটো। দুই মহিলার আক্রমণত তিষ্ঠিব নোৱাৰি অহাবাতে ঘুরি গুছি গল ডকাইত। ঘটনাটো সংঘটিত হয়েছে হায়দ্রাবাদের বেগমপেটত। বৃহস্পতিবারে সন্ধিয়া ঘরত কোনো নথকার সুযোগতে বেগমপেটর গাই কলনীত সংঘটিত হয় এই ঘটনা। উল্লেখ্য যে আন এটা ডকাইতো আহিছিল যদিও মহিলা দুগৰাকীৰ রুদ্রমূর্তি দেখি আগতেই পলায়ন করে ঘটনাস্থলীর পর। মহিলা দুগৰাকীৰ এই সাহসক কেতিয়া সকলোৱে প্রশংসাৰে উপচাই পেলাইছে। ব্যুরো রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। অস্ত্রধারীক নিরস্ত্র মহিলার গৰুপিত। ঘরের ভিতর প্রবেশ করা ডকাইতক দিলে উচিত শিক্ষা। হায়দ্রাবাদের দুগৰাকী মহিলার সাহসর নিদর্শন। হাতত উদ্যত মারণাস্ত্র লৈ এটা ডকাইতে প্রবেশ করেছিল এখন ঘর। ঘরের ভিতর সেই সময় আছিল তিনিগৰাকী মহিলা। ডকাইতর ইচ্ছা পূরণ হওয়ার পূর্বেই দুগৰাকী মহিলায় ধরে ঘরের পর উলিয়াই দিছিল অস্ত্রধারী ডকাইতটো। মহিলা দুগৰাকীর আক্রমণত পিঁধি অহা হেলমেটটো পড়ে গেছিল ঠাইতেই। ইয়াতে ক্ষান্ত না থাকিল সাহসী মহিলা দুগৰাকী। অগড়ি দগড়ি প্রহার করলে ডকাইতক। এটা সময়ত ডকাইতর পর কাহি আনিলে বন্দুকটো। দুই মহিলার আক্রমণত তিষ্ঠিব নোৱাৰি অহাবাতে ঘুরি গুছি গল ডকাইত। ঘটনাটো সংঘটিত হয়েছে হায়দ্রাবাদের বেগমপেটত। বৃহস্পতিবারে সন্ধিয়া ঘরত কোনো নথকার সুযোগতে বেগমপেটর গাই কলনীত সংঘটিত হয় এই ঘটনা। উল্লেখ্য যে আন এটা ডকাইতো আহিছিল যদিও মহিলা দুগৰাকীৰ রুদ্রমূর্তি দেখি আগতেই পলায়ন করে ঘটনাস্থলীর পর। মহিলা দুগৰাকীৰ এই সাহসক কেতিয়া সকলোৱে প্রশংসাৰে উপচাই পেলাইছে। ব্যুরো রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।